রবিবার 9টা এখানে বসুন। আমার নাম হয়েছে খোকন। এই এই চ্যানেলে এই দাদাগুলো কইছে ও আসলে আমি একজন রাজমিস্ত্রির কাজ করি, লেবার আছি। তো আমার একটু লজ্জা লাগে এই ক্যামেরার সামনে কইতে, তাই আচ্ছা দাদারা যখন কইছে তো কই, তো আমার দাদারা কইছে যে দুইখান ভালো কথা কই, তার মধ্যে একখান ওই খারাপ কথা আমার জীবনে আর একখান ভালো কথা। তো ভালো কথা হয়েছে কি, ওই আমি যখন প্রথম বিয়া করছি ওইটা হয়েছে আমার ভালো কথা, মানে ওইটার মধ্যে সুখ পাইছি। সবাই দেখে কেমন তাকায় রয়েছে আমার দিকে, লজ্জা লজ্জা লাগে। আর আর একটা খারাপ কথা হয়েছে, ওই আমি যখন একটা বিল্ডিং বিল্ডিং বানাইছিলাম, ওই বড় রকমের একটা হয় না, ওইখানে আমি ইট গাইতা ওই সিমেন্ট দিয়ে একটা বড় বিল্ডিং বানাইছিলাম, আমি না অনেকে ছিল আমার সাথে। তো আজকের আমার খুব ইচ্ছা ছিল যাওয়ার, ওই বৌরে লইয়া ভাবছিলাম যাব, কারণ আজকে একটু উদ্বোধন ছিল তো ওই সকালের দিকে যাব ভাবছিলাম। তো বৌরে কইলাম সাইজা গুইজা রেডি হোক আমরা দুজনে যাই। তো বউ বলল ঠিক আছে কোয়ানে যাবা, আমি বললাম যে আমরা তো ওই একটা শপিং মল টাইপের কি বানাইছি তো ওইখানে যাবা, ঠিক আছে। তো বউ বলল ঠিক আছে। বিকেল হয়েছে তো বউরে লিয়া বাইর হয়েছি, এবার মলের সামনে তো গেছি, তো ওইখানে একটা ছোট একটা কি এরকম বড় বক্স টাইপের থাকে না, ওই দিয়া কিরকম হাত দিয়া কেন নাড়াচাড়া করে, হ্যাঁ সেকিং সেকিং, হ্যাঁ ওই সেকিং করছে। তো কইয়া কয় আপনারা ঢুকতে পারবেন, আমি বললাম কেন, বলো আপনার জামা সেরা, পেছনের প্যান্ডেল খেলা নাকি এখানে একটু সেরা ছিল, তো দেখছে ওরা, তো ওরা মানা করে দিল। আমি বললাম এতে কি হয়েছে, এই বিল্ডিং তো আমি বানাইছি, এই বিল্ডিং এ তো ইট সিমেন্ট দিয়ে আমি বড় কইরা এত সুন্দর কইরা কইলাম আমরা ঢুকতে পারবো না। তো কইল এবার চারিদিকে লোক তো সব আমার দিক হাসতেছে, তো আমার খুব কেমন একটা দুঃখ দুঃখ হইলো। কইল আপনার সব হওয়ার সব করলাই, তো আমি কইলাম সারা জীবন তো আমরা খালি পায়ে ঘুরে বেড়াইছি, তো এখন আর নতুন করে কি হওয়ার সফল পর্ব। তো অনেকক্ষণ বলার পর আমার কথা তারা শুনলো না, তারা আমার ধাক্কা দিল, আমার বউ বাচ্চা গুলো ছিল তাদেরও ধাক্কা দিল, ধাক্কা দিয়ে বের করে দিল ওখান দিয়ে। তো আমি তো অনেকক্ষণ দাঁড়াইছিলাম ওইখানে ঢুকবো বইলাম, স্বপ্ন করছিলাম যে বউরে বাচ্চারে নিয়ে যাবো একটু দেখাবো, আমরা তো গ্রামগঞ্জে ওইসব দেখি নাই, তো আমার আর ঢুকতে দেয় নাই। তো আমি ওখানে কিছুক্ষণ থাইকা বউ বাচ্চারে বোঝাইয়া তারপর আবার ওইখান দিয়ে চলে গেছি। তো আপনারাই বলুন যে এখনকার দিনে মানুষ কি হয়েছে, তাই না, মানে মানুষটা এখন কেউ মানুষ বলে মনে করে না, আমরা যে বানাইছি এত কষ্ট কইরা কেউ সেটা দেখে না, কি কব বলুন। খুব ভালো।